আগের বার দেখেছো যে শপিং করতে গেছিলাম, যে শপিং করতে গিয়ে কী কী কিনেছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে তো তোমাদের দুটো কথা বলে রাখি, কেনা হয়নি বলতে গেলে আমার দিদার আমার বাবার, তবে আর দিদারটাও পরে কেনা হবে, দিদার তোমাদের দেখতে পারবো না। আর আর একটা হচ্ছে আমার দাদু আর মামার বাড়ি মামি আর মানে বুনো, ওদের শুধু কেনা হয়নি, এই ওদের কেনা হয়েছে তোমাদের দেখাতে পারবো না এখন, যখন মামার বাড়ি যাবো তখন তোমাদের সাথে ওটা শেয়ার করে দেবো। তো এখন যে কটা আছে সব তোমাদের সাথে দেখাবো, শেয়ার করেছিলাম যে কাজে নাকি কী কিনেছি শপিংয়ে, তো এখন এখানে দিতে এসছি এগুলা। তো প্রথমত আগে এইখানে দাদু ঠাকুমার বাড়িতে এসে দিয়ে দিই, তারপর বাড়ি যাবো, বাড়ি গিয়ে মা রেডি হবে, রেডি হয়ে তারপর মামার বাড়ি দিতে যাবো। কি ভিডিও বলবো জানি না, তবে কিছুটা মিনি ব্লগ টাইপের, খুবই ছোট্ট, তো চলো শেয়ার করি। এখানে দেখো আমার ঠাকুমা দাদু এখানে এসেছে মা জামা দিতে সবাইকে। তো দাদু গায়ে সেরকম কিছুই পরতে পারে না, ওই ফতুয়া যেগুলো গায়ে পরে আছে ওই টাইপেরই পরে, আর ওইগুলোই দেওয়া হয়। তো দাদুকে ওটাই দেওয়া হলো, আর ঠাকুমাকে শাড়ি দেওয়া হলো। দাদুর শরীর ভীষণই খারাপ, আমি আর কিছুদিনের মধ্যেই যাব বাড়ি, আর দাদুকে সবার প্রথমে দেখতে যাব, কারণ হচ্ছে অনেক দিন বাড়ি যায়নি, এবার মনটা খুব খারাপ করছে বাড়ির জন্য এইসব ভিডিও দেখার পরে। তো এই যে মা বাবা যে শপিংটা করে নিয়েছে ঠাকুমা দাদুর জন্য শাড়ি, আর এইটা হচ্ছে একটা বোন, তো বোনের জন্য জামা নেওয়া হয়েছে। আর এখন আমার বোন চলে গেছে কাকিমাদের ঘরে, কাকিমাদের ঘরে এসে এখন এই যে কাকুর ছেলের জন্য জামা নিয়ে এসেছে মা, তো সেটাই পরে দেখালো, মানে দেখছিল আর কি। আর তারপরে মা রেডি হয়ে মা আর বোন মিলে যাচ্ছিল মামার বাড়ি, কাছেই যেহেতু মামার বাড়ি টোটো করেই চলে যাবে, কারণ ওখানে মামিকে দাদুকে জামাকাপড় দেওয়ার রয়েছে। পুজোর জামাকাপড় কিনে সেগুলো দেওয়াটাও একটা বিশাল চাপ, সেটা যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ মনে হয় যেন অনেক কাজ আছে বাকি, তার জন্য মা একদিনেই সব সেরে ফেলছে। এই যে যাওয়ার আগে একটু মিষ্টি কিনে নিচ্ছে, আর এগুলো একসময় আমি করতাম, এখন আমি ভিডিওতে দেখছি আর আমার মনটা ভীষণ খারাপ করছে, মনে হচ্ছে এখনই দৌড়ে চলে যাই। বাট আর কয়েকটা দিন, তারপরেই আমার ব্লগ দেখতে পারবে, বাড়ির ব্লগ দেখতে পারবে, আরও অনেক কিছু ওয়েট করছে। তো এই হচ্ছে মামার বাড়ির দাদু মানে মায়ের বাবা। তো এই যে শার্টটা কিনেছে গায়ে দিয়ে দেখছে দাদু ঠিকঠাকই হয়েছে, আর এটা মামির জন্য শাড়ি কেনা হয়েছে। আর এইখানে হচ্ছে মামির মেয়ে মানে বোনের জন্য ছোট্ট পুচ্চুটার জন্য একটা জামা কেনা হয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকু, শুধু দিদা আর বাবারটাই কেনা বাকি রয়েছে।